আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে বক্রমে গলা কাটিং করতে হয়। সেলাই এবং কাটিং দুটেই দেখাই দিব আপনাদেরকে। অনেকে এটাকে টিসি বলে, এই টিসিটা আমি পাশে 7.5 নিয়েছি, 7.5। এটাকে আমি দুই ভাঁজ করে ফেলবো। সর্বপ্রথম আমি যে মাপটা নিব সেটা হলো আমার গলার পাশে, আমি 2.5 ইঞ্চি নিব। 2.5-3 যার যা প্রয়োজন সে সেটাই নিতে পারে, আমার 2.5 প্রয়োজন, আমি 2.5 নিচ্ছি। লম্বায় 6, এখানেও পাশে 2.5, সেমভাবে। আপনাদের যদি গলাটা একটু বড় প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি 2.5-3 নিতে পারেন, তাহলে আপনাদের গলাটা পাশে বড় হয়ে যাবে। এভাবে সমান করে দাগটা টেনে নেব। আমি এটাকে ভি গলা অথবা পান গলা যে যাই বলুক না কেন, এটাকে আমি ভি গলাটা নিব। আপনারা যে কোনো গলার ডিজাইনটাকেই এভাবে সুন্দর করে নিয়ে নিতে পারেন, যে কোনো গলার ডিজাইন আপনি নিতে পারেন। এখন আমি পাশে 1 ইঞ্চি পরিমাণ রেখে টিসিটাকে কেটে ফেলবো। দুটাকে গলাকে সমান করে কেটে নেব। অনেকে মনে করে যে গলাটা আমি লম্বায় কতটুকু নেব, এভাবে ধরে আপনি এভাবে মেপে নেবেন, 7.5, 7.5-8, এর উপরে 8-এর উপরে কখনো নেবেন না। আমার এটা 7.5 আছে, আমি 7.5 নিব। এখন আমি পিছনের গলাটা নিব, সেমভাবে 2.5, লম্বায় 3.5। পিছনের গলাটা এটা আমার এটা সামনের গলাটা। এখন আপনাদেরকে আমি গলাটা কিভাবে সেলাই করে জামাতে বসাতে হয় সেটা দেখাই দিব। তার জন্য আমি আগেই টুকটা কাপড় দুটা রেখে নিয়েছি। একটা জিনিস খেয়াল করবেন, আমাদের যখন বক্রমটা বসাবো সেটা যেন সোজা উল্টা পাটে বসে। এটা কিন্তু আমাদের উল্টা পাশটা, বক্রমটা কিন্তু আমি উল্টা পাশে বসাইছি। বক্রমটাকে আমি সেলাই করে আটকাই নিব। এখন জাটকে নিছি, এখন আমি এখান থেকে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে এটাকে কাটব। মাঝখানটা অবশ্যই কেটে নিব একটু,
এখন এটাকে সেলাই করে নিব, আটকায় নিব কাপড়টাকে। এবার যেই কোনো গলার ডিজাইন আপনি এইভাবে কেটে সেলাই করে নিতে পারেন। বাড়তি একটু কাপড় আছে, সেই কাপড়টা কেটে নিয়েছি। এভাবে সেমভাবে পিছনের গলাটাকে আমি বসাই নিব। গলাটার আমার টানাটানি করার কোনো প্রয়োজন নেই, ইজিলি যেখানে যায় গলাটা বসে আমি সেখানেই বসাবো। এইটাকেও পিছু আমি হাফ ইঞ্চি পরিমাণ কেটে নিচ্ছি। আমার চ্যানেলে জামা কাটিং এবং সেলাই দুটোই দেওয়া আছে, আপনারা যদি দেখতে চান সেটা অবশ্যই দেখে নিতে পারেন। এভাবে পুরোটা আগে গলাটা সেলাই করে নেবেন। আমি নিয়েছি, এখন আমি বসাবো সামনের গলাটাকে আগে বসাবো। যে আমার অলরেডি আমি আগেই টিকমার দিয়ে নিয়েছি, আর অবশ্যই এই স্টিচটা আপনারা খেয়াল করবেন, এই স্টিচটা খেয়াল করলে আপনাদের জামার গলা কখনোই বাঁকা হবে না। মাঝখান বরাবরটা আমার জামার সোজা অংশে, কিন্তু সোজা পাটে কিন্তু গলাটা বসবে, অবশ্যই সোজা পাটে গলাটা বসবে, খেয়াল করবেন আপনারা। সোজা পাটে বসে গলাটা উল্টা পাশে চলে যাবে। আমি কিন্তু একটা জিনিস খেয়াল করুন, আমি কিন্তু গলাটা কিন্তু একদম মানে সেলাইটা একদম বক্রমের কাছাকাছি দিছি না, উপরও দেই নেই, উপরেও হবে না, অনেক দূরে হবে না, একদম বক্রমের কাছাকাছি সেলাইটা হবে। আমার সেলাই থেকে কিন্তু হাফ ইঞ্চি দূরে রেখে কিন্তু আমি কাপড়টা কেটে নিয়েছি। হাফ ইঞ্চি অবশ্যই সেলাই থেকে হাফ ইঞ্চি দূরে রেখে কাপড়টা কাটিং কাটবেন। আচ্ছা, এই যে হাফ ইঞ্চি পরিমাণ দূরে রেখে এখন আমি কাটমারটা দিয়ে নেব। সোজা পাটে আমি গলাটাকে সোজা পাট থেকে উল্টা পাটে কিন্তু গলাটা আমার অলরেডি চলে গেছে। এখন আমি তা গলাটাকে টপসিন দেব, উপরে যে সেলাইটাকে থাকে সেটাকে টপসিন বলে। যে আমার সামনের অংশের গলাটা রেডি, এটা আমার থ্রি পিস গলা দেখে এই জন্য এরকম। এটা এখন আমার পিছনের অংশটাকে আমি সেমভাবে গলাটা বসাই নিব। অবশ্যই খেয়াল রাখবেন সোজা পটে বসে উল্টা পাটে গলাটা চলে যাবে, আর নিডেল মারা দাগটা বরাবর অবশ্যই খেয়াল রাখবেন আপনারা।
পিছনের অংশের গলাটা আমার, এটাকেও আমি সেমভাবে হাফ ইঞ্চি দূরে রেখে কাপড়টাকে কাটিং করব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এটা আমার কিন্তু টপ চেন দিছি, আর এটা পিছনের পাটটাকে দেখেন আমি কীভাবে সেলাই করি। এটা আমার গলাতে চাপা টপ চেন দিব, গলাতে দিব আমি, এটা খেয়াল করেন গলার বক্রমটাতে দিব। আমার গলাটা সেলাই করা শেষ, এটা আমার পিছনের অংশটা। এটা আমার সামনের অংশটা। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।